আপনাদের একটা তথ্য দিয়ে রাখি, শিশুদের হাম ও রুবেলার টিকাকরণ এবার থেকে সরকারি হাসপাতালেই হবে। আলাদা করে কোন ক্যাম্পের মাধ্যমে হাম সহ অন্যান্য টিকা দেওয়া হবে না। গতকালই বাঁকুড়ার প্রশাসনিক সভা থেকে এ কথা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিসেস ভ্যাকসিনের ক্যাম্পেইন প্রকল্প কেন্দ্রের প্রকল্পের অধীনে বিভিন্ন ক্যাম্পের মাধ্যমে টিকাকরণ করা হতো এতদিন, মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। এবং গতকাল মুখ্যমন্ত্রী কি বলেছিলেন শুনবো। যারা হামের টিকা দিতে চায় বাচ্চাদের, ক্যাম্প করে করব না, বাট হসপিটালগুলো যেন টিকাটা দিয়ে দেয়, সেটা ডিসেম্বরে আপনারা ডিসেম্বর জানুয়ারিতে করে দেবেন। মানে আমরা একসাথে 2.5 কোটি করতে পারছি না, একসাথে 2.5 কোটি করলে প্রবলেম হয়ে যাবে, কারণ কোথাও একটা জ্বর হয়ে যাবে সেটা নিয়ে আমাদের এখানকার মিডিয়া তো একটু বেশি বেশি ভদ্র, তো সুতরাং ওরা বেশি চিৎকার করে। 2.5 কোটির মধ্যে একজনেরও যদি প্রবলেম হয় সেটা নিয়ে হাইলাইট করে, কিন্তু 2.5 কোটি বাচ্চাকে দেওয়া যে কত বড় টাফ জব, ডিফিকাল্ট জব, এটা দেখে না। সেই জন্য আপনাদের স্পেশাল ক্যাম্প করার দরকার নেই, যারা যারা যে বাচ্চারা হামের টিকা নিতে চায় তাদের দিয়ে দেবেন। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার, সন্দীপের সাথে কথা বলবো। সন্দীপ, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের সঠিক কারণটা ঠিক কি এবং কি কি পরিবর্তন হয়েছে আমি তোমার কাছে স্পষ্ট করব। দেখো, যে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় যে যে এই টিকাকরণ প্রক্রিয়া, সেই টিকাকরণের অনুষ্ঠান সেটা কিন্তু ছিল এ মাসেই, এবং এবং একেবারে শেষ মুহূর্তে নবান্নের তরফ থেকে নির্দেশ পাওয়ার পর স্বাস্থ্য দপ্তর তারা এই টিকাকরণের প্রক্রিয়াটিকে বাতিল করেনি। বাতিল নয়, যেটা স্বাস্থ্য ভবন থেকে বলা হচ্ছে যে আপাতত স্থগিত রাখা হয়েছে। কেন একেবারে শেষ মুহূর্তে এসে এই স্থগিত করা হলো তার কোনো সঠিক ব্যাখ্যা, যে সরকারি নির্দেশিকা বেরিয়েছে সেই নির্দেশিকাতে উল্লেখ করা হয়নি। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা কারণ তার তিনি উল্লেখ করেছেন, এবং সেই কারণে একসাথে 1 লক্ষে 2.5 কোটি বাচ্চাকে দেওয়া সম্ভব নয়, আর সেক্ষেত্রে কোথাও ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এবং 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 লোকবল স্বাস্থ্য দপ্তরের হাতে নিজস্ব লোকবল এত নেই যে একদিনে 2.5 কোটি বাচ্চাকে তারা টিকাকরণ করাবেন, এই কারণটা প্রকাশ্যে অর্থাৎ সামনে রাখা হয়েছে। যদিও যদিও এর মধ্যে অন্য রাজনীতির গন্ধ দেখছেন অনেকেই, স্বাস্থ্য দপ্তরের মধ্যেও কিন্তু যথেষ্ট দ্বিধা বিভক্ত অনেকে যে এইভাবে কেন্দ্রীয় প্রকল্প কেন বন্ধ করে দেওয়া হলো। তবে যে বিষয়টা এখনো পর্যন্ত সামনে রয়েছে তা হলো যে আপাতত এই হাম এবং রুবেলার টিকাকরণ প্রক্রিয়া যেটা হওয়ার কথা ছিল সেটাকে স্থগিত করা হয়েছে। যদিও হাম এবং রুবেলার টিকা কারোর যদি প্রয়োজন পড়ে তিনি সরকারি হাসপাতালে বা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সরকারি হাসপাতাল থেকে আপাতত নেওয়া সম্ভব হবে। ধন্যবাদ সন্দীপ।